Assalamualaikum bodata. Aske hoche January masher 3 tarikh. Amar babar mrityu barshiki aske. Ashole 7 bochor age uni ektu oshustho hoye ei duniyar maya tyag kore chole jan. আর এই 7 বছরে আমি টুকটাক ছোটখাটো এতিমখানাদের নিয়ে তারপরে মসজিদের হুজুরদের নিয়ে আর গরীব মিসকিনদের নিয়ে ছোটখাটো অনুষ্ঠান করে থাকি তা আমি কখনোই আমার এই অনুষ্ঠানের ভিডিওগুলি করি নাই আজকেই প্রথম করলাম আর কি ভিডিওটা কেন জানি মন চলো যে ভিডিওটা করি করে এটা স্মৃতি হিসেবে রেখে দেই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন দিস ইজ মাসুদ পারভেজ Welcome to my another video. Jara amar channel e ekhono notun othoba amar channel ta ke ekhono jara subscribe kore nenne obosshoi subscribe kore niye hoye jaben writer masuder family member. 2 tarikh rat 10 tar por theke onushtaner jonno ja ja koroniyo dorkar shuru kore diyeche tara. Aaj 3 tarikh sokal 7 ta bajteche already tara kaaj shuru kore diyeche. অলরেডি জর্দরটা কমপ্লিট হয়ে গেছে এখন মাংসটাই চুলাতে উঠাবে এখন বাজে সকাল 9:30টা আমি আরছি বিক্রমপুর মিষ্টির দোকানে এখানে নিতে আসলাম হলো জর্দর উপরে দেওয়ার জন্য গুটি মিষ্টি এবং কাঁচা ছানা মিষ্টি দোকান থেকে এসে দেখি অলরেডি গরুর মাংস আপনার চুলাতে উঠে গেছে এখন আপাতত মুরব্বী বলতে আমার আর কেউ নেই কারণ আমার শ্বশুর শাশুড়ি বাবা মা দুজনেই মারা গেছে আর আমার এই অনুষ্ঠানগুলি আমি যখন করি তখন আমার মার সাথে আমার শাশুড়িটা একসাথে করে এবং আমার বাবারটা শ্বশুরটা একসাথে করে আমি অনুষ্ঠানগুলি করে থাকি আপনারা আমার বাবা মা শ্বশুর শাশুড়ি এবং সকল মুসলমান কবরবাসীদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে চুলা থেকে মাংস নেমে গেছে তেলগুলি আলাদা করতেছে আর এখন তারা প্রস্তুতি নিচ্ছে সালাতের আমার যে কোনো অনুষ্ঠানে আমি মিক্সচার সালাদটাই তৈরি করতে বলি তাদেরকে এ হচ্ছে মিক্সচার সালাতের মশলা অনেক কিছুই সালাতে তারা ইউজ করে আচার সহকারে যেহেতু নিজের অনুষ্ঠান বাসার ভিতরে অনুষ্ঠানটা করছি একটু ব্যস্ততা ছিল বেশি আর মানে এই ব্যস্ততার কারণে অনেক ভিডিও আমার করা হয় নাই তার মধ্যে মেইন ভিডিও যেটা হচ্ছে খাওয়া দাওয়া করানোর ভিডিওটা সেটাই আমি করতে পারিনি ভুলে গেছিলাম তা এই জন্য এই ভিডিওটা আপনাদের মাঝে দিতে পারলাম না বলে দুঃখিত আমি আর
আর কি বলবো, তাহলে আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে রাইড করুন। মনে রাখবেন, আপনার সচেতনতাই আমার নিরাপত্তা। আসসালামু আলাইকুম।